পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের জটিলতা একজনের জন্যই ডক্টর ইউনূসকে ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দল নিয়ে পাঁচ জানুয়ারির নির্বাচন করতে না পারার আক্ষেপ শাহনেওয়াজের, কাল নতুন ইসির শপথ। থামছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, শিক্ষকরা জড়িত দাবি শিক্ষামন্ত্রীর, নৈতিক মূল্যবোধের অবক্ষয় বলছেন শিক্ষাবিদরা। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার দিয়ে চলছে প্রায় 3.5 লাখ যানবাহন, এগুলোকে বোমার সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে নানা আয়োজন, বসুন্ধরা কনভেনশনে বর্ণাঢ্য ভালোবাসার উৎসব। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের জটিলতা তৈরিতে কেবল একজন ব্যক্তি দায়ী বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠকের শুরুতে ডক্টর ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন, বলেন এই জটিলতা না হলে দেশ আরও এগিয়ে যেত। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে বর্তমান সরকারের 100তম একনেক সভা। বৈঠকের শুরুতে পদ্মা সেতুতে দুর্নীতি ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কানাডার আদালতের দেয়া এই রায় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বিশ্ব ব্যাংক ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। একটা ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে বলে সে ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থিক সামাজিক উন্নতি হতে পারতো এবং আমাদের জিডিপিতে আরো 1 ভাগের উপরে সংযুক্ত হতো, আজকে আমরা 7.1 ভাগ জিডিপি অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু পদ্মা সেতু যদি নির্মিত হয়েছে দাবি মনে মনে অর্জন শুরু হয়েছে আমরা কি করতে পারতাম, এতদিন এটা নির্মাণ শেষ হয়ে যেত, আমাদের জিডিপিতে আরো 1% এখানে সংযুক্ত হতো। ভিত্তিহীন কলঙ্কের বোঝা নিয়ে একজন সচিবের জেল খাটার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরো বলেন এই জটিলতা না হলে দেশ আরো এগিয়ে যেত। তো কাজেই এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সেবা বাড়ানো, মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ এবং ঢাকা উত্তর সিটির উন্নয়ন সহ নতুন ও সংশোধিত মিলিয়ে মোট 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এ সময় আগামীতে আর কোনো জেলার নাম বিভাগের নামে হবে না বলেও সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি। কুমিল্লা জেলা আছে, কুমিল্লা বিভাগ হলে পরে অন্য জেলাগুলো মাইন্ড করে মানে মাইন্ড করতে পারে, যে জেলায় বিভাগ হবে অন্য নাম দিয়ে করলে পরে না অর্থবহ হয়, সে অর্থবহ হয় বলে ময়নামতী নামটি আসছে। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী জানান দেশ ও জাতিকে পিছিয়ে দেওয়ার দায় দায়ী ব্যক্তিকেই নিতে হবে। আমরা দেশকে ছোট করা হয় না। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে জড়িত ছিল বলে সরাসরি অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এই তথ্য জানান। এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার মধ্যে জড়িত। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নিয়োগের যে এখনের যে নিয়ম এবং আমাদের সংবিধানে এটা আইন করারও একটা কথা আছে এবং সেই ব্যাপারে আমরা অলরেডি আইনের একটা ড্রাফট দাঁড়া করানোর চেষ্টা করছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এই টার্ম শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ এরকম একটা আইন আমরা করে ফেলব। সব দলের অংশগ্রহণে 5 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন করতে না পারার আক্ষেপ রয়ে গেছে বিদায়ী নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের। মঙ্গলবার শেষ কর্মদিবসে তিনি সাংবাদিকদের কথা বলেন। এদিকে কাল নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েই কার্যালয়ে যাবেন। নতুন ইসির জন্য শুভকামনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন কমিশনার শাহনেওয়াজ। তানজিল মেহেদির আরও একটি প্রতিবেদন।
ভেঙে গেছে কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, ফলে একাদশ সংসদ নির্বাচনের দায়িত্ব চাপল কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের কাঁধে। নতুন কমিশনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন ভবন, বদলে যাচ্ছে কক্ষের সাজসজ্জা, বদল আসছে নেম প্লেটেও। 2012 সালের 15ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয়ায় অন্যদের পর বিদায় নিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। গত 9ই ফেব্রুয়ারি থেকে পালন করছেন ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব, কিন্তু এবার তারও যাওয়ার পালা। বিদায়ের সময় বললেন, গত 5 বছরের সবচেয়ে কঠিন সময় ছিল 5 জানুয়ারির সংসদ নির্বাচন। আমরা চেয়েছিলাম যে 14 সালের নির্বাচনটা ইনক্লুসিভ হোক, সেখানে রাজনৈতিক কারণেই একটা গোষ্ঠী, একটা দল এবং তার জোট নির্বাচন করেনি, সেটা নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব ছিল না, সেটা তাদের রাজনৈতিক কারণে তারা আসেননি, এবং সেই কারণে ইনক্লুসিভ ইলেকশনটা না হওয়াতে যে একটা জাতীয় নির্বাচনের কিছুটা ফাঁক রয়ে গেছে, সেই তো আমাদেরকে কোনো রকম চাপের সম্মুখীন হতে হয়নি, অথচ সেটা বিরোধী দল থেকে হয়নি, সরকারি দল থেকে হয়নি, এমনকি ছোটোখাটো দল থেকেও কোনো রকম অবৈধ চাপের সৃষ্টি করেনি, সেই কারণে আমরা সুষ্ঠুভাবে কাজ করেছি। নতুন কমিশনকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। প্রয়োজনে পূর্ববর্তী যারা আছে তাদের যে ওই বিষয়গুলি তারা দেখেছেন, অবজার্ভ করেছেন, কাজেই তারা আরও সুন্দরভাবে কাজ করবেন, এটা আমরা আশা করি, তাদের জন্য আমার শুভেচ্ছা থাকবে। অবসরের পর কী করবেন তা এখনও ঠিক করেননি বিদায়ী নির্বাচন কমিশনার। তানজিল মেহেদি, News24, ঢাকা। আসন্ন 18টি উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিয়ে প্রমাণ করেছে নবগঠিত সিইসিকে তারা মেনে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন, নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হওয়ার ভয়ে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। যৌথ সভায় ঢাকা জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন। কিছু কিছু নেতা দলীয় কোন্দল, টাকার বিনিময়ে পদ দিয়ে দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওবায়দুল কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, ঘরের মধ্যে ঘর সহ্য করা হবে না। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল যখন বাইরে রক্ত ঝরায় তখন সাধারণ সম্পাদক হিসেবে নিজে দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অবশেষে শুনলাম বিএনপি অংশ নিয়েছে, তার মানে একটু ঘোলা করে হলো এসিসিকে ঘোলা পানি বানিয়ে অবশেষে মেনে নিয়েছে। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা নির্বাচন তাদের করতেই হবে। দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে পাবলিক পরীক্ষা যেন থামছেই না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। সবশেষ গত রোববার এসএসসি পরীক্ষা শুরুর মাত্র 40 মিনিট আগে গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তবে প্রতিবার প্রশ্নপত্র ফাঁসের এসব ঘটনার পেছনে একটি চক্র জড়িত বলা হলেও রোববারের প্রশ্ন ফাঁসের সঙ্গে শিক্ষকরা জড়িত বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষাবিদরা বলছেন কিছু শিক্ষকের নৈতিকতার অবক্ষয়ই এর কারণ। জুবের আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গেল 2 ফেব্রুয়ারি শুরু হয়েছে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের বিষয়ে অভিভাবকরা ওই দিনই News24-এর কাছে নিজেদের শঙ্কার কথা জানিয়েছিলেন। আমরা চাই যে তারা সঠিকভাবে পরীক্ষা দিক, একটা সুন্দর পরিবেশ পাক। আমরা শঙ্কিত, আমরা চাই যে কোনো প্রশ্নপত্র যেন ফাঁস না হয়। অভিভাবকদের এসব শঙ্কায় যেন রবিবার সত্যি হলো। অভিযোগ উঠেছে পরীক্ষা শুরুর 40 মিনিট আগে ফেসবুকে ফাঁস হয়েছে ওই দিন অনুষ্ঠিত গণিত আবশ্যিকের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর সামান্য আগে প্রশ্ন ফাঁসের এই ঘটনার সাথে শিক্ষকরাই জড়িত বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। সকলের শ্রদ্ধেয়, সকলের চেয়ে নির্ভরযোগ্য জায়গা হলো আমাদের শিক্ষক। নৈতিকতার দিক থেকে এর চেয়ে আর বড় কোথায় যাবো আমরা? তাদের হাতে তুলে দিয়ে যদি আমরা নিরাপদ না থাকতে পারি, তাহলে আমরা যাওয়ার জায়গা কোথায়, আমরা যাবো কোথায়? তবে শিক্ষাবিদরা বলছেন অতীতে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনার কারণেই প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। কিছু শিক্ষকের নৈতিক অবক্ষয়ও সমানভাবে দায়ী বলেও মনে করছেন তারা। সারা বাংলাদেশে নৈতিকতায় ধস নেমেছে, শিক্ষকরাও নৈতিকতার ধসের শিকার হয়েছেন। একদিকে নৈতিক অবক্ষয়, অন্যদিকে
প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে এই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ফাঁস হচ্ছে। এর ক্ষতি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, বর্ষের পর বর্ষ প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। আমরা একটু সরগরম হয়ে যাই, আবার এটা স্তিমিত হয়ে পড়ি। এটার কোনো কিন্তু আপনার ইয়া করা হয় না, যে শাস্তি বা পানিশমেন্ট যেটা সেটা কিন্তু হয় না। প্রশ্নপত্র ফাঁসের এবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সত্যতা পাওয়া গেলে ওই পরীক্ষা বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাতে পরীক্ষা বাতিলও করতে হয় তা তো আমরা করতে পারি, কিন্তু অবস্থার উপর নির্ভর করে করতে হবে। এর আগে গেল বছরের HSC পরীক্ষার জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রও ফেসবুকে ফাঁস হয়েছিল। ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের সাথে ওই পরীক্ষার MCQ ও তত্ত্বীয় অংশের সাথে মূল প্রশ্নপত্রের হুবহু মিল ছিল। বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষকরা। কিন্তু সেই শিক্ষকরাই যদি প্রশ্ন ফাঁসের মতো এমন নোংরা কাজে লিপ্ত হয়, তাহলে আগামী প্রজন্ম মেরুদণ্ডহীন হয়ে পড়বে না তো? শঙ্কিত শিক্ষাবিদরা বলছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে আরও বেশি সচেতনতা বৃদ্ধিই পারে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা চিরতরে বন্ধ করতে। জুবায়ের আল মাহমুদ, News 24, ঢাকা। এদিকে SSC পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, CPU, রাউটার, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়। সকালে DMP মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এসব কথা বলেন। এই ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিলিন্ডার পুনঃপরীক্ষা ছাড়াই ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে CNG চালিত যানবাহন। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির তথ্য মতে সড়কে চলাচল করে প্রায় 3.5 লাখ যানবাহনের সিলিন্ডার মেয়াদ পেরিয়ে গেছে। এরই মধ্যে এছাড়া খরচ বাঁচাতে গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার। এসব কারণে এই গাড়িগুলোর প্রত্যেকটিকে এক একটি বোমার সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। গ্যাসের পরিবর্তে অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার অননুমোদিত প্রতিষ্ঠানে কনভার্সন কিংবা পুনঃপরীক্ষা না করায় এভাবেই যানবাহনে ঘটছে CNG সংক্রান্ত দুর্ঘটনা। সরকারি হিসেবে সারা দেশে গেল 11 বছরে এমন 68টি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় অর্ধশত মানুষের। সংযোজনের তারিখ থেকে 5 বছর অন্তর অন্তর CNG সিলিন্ডারগুলো রিটেস্ট করার বাধ্যবাধকতা আছে। এই সিলিন্ডার ব্যবহার না করে সে ব্যবহার করছে কি অক্সিজেন সিলিন্ডার কিংবা অ্যাসিটিলিন সিলিন্ডার, এই জন্য এটা ফেটে যায়। গ্যাস সিলিন্ডারের মেয়াদ যাই হোক, 5 বছর পর এর পরীক্ষা আইনে বাধ্যতামূলক করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় সারা দেশে CNG চালিত মোট গাড়ির সংখ্যা 4,94,773। এর মধ্যে সিলিন্ডার পুনঃপরীক্ষা করা হয়েছে এমন গাড়ির সংখ্যা 78,389টি। আর 76,384টি গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষার সময় এখনও শেষ হয়নি। বাকি 3,40,000 গাড়ির গ্যাস সিলিন্ডারের মেয়াদ 5 বছর পার হলেও এখনও পুনঃপরীক্ষাই হয়নি। ফলে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সড়কে চলছে এসব যানবাহন। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির হিসেব মতে দেশে 3,40,000 গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষার সময় এরই মধ্যে শেষ হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে এসব গাড়ি। পরিসংখ্যান বলছে গত 11 বছরে যানবাহনে CNG সংক্রান্ত দুর্ঘটনায় মারা গেছে 48 জন। বিশেষজ্ঞরা বলছেন যানবাহনে ভয়াবহ এসব ঝুঁকির হাত থেকে বাঁচাতে জনসচেতনতার এখনই সময়। এছাড়া দেশে যানবাহন CNG-তে রূপান্তর কারখানা 180টি, সিলিন্ডার রিটেস্টিং সেন্টার 20টি, আর CNG ফিলিং স্টেশন আছে 539টি। এসব CNG ফিলিং স্টেশন থেকে ট্রাক্টর কিংবা কাভার্ড ভ্যানে এভাবে সিলিন্ডার ভর্তি গ্যাস রিফিল করে সড়কে পরিবহন করা হয়, যা একেবারেই বেআইনি। মেয়াদ উত্তীর্ণ কিংবা মানহীন এসব গ্যাস সিলিন্ডার ব্যবহার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে এমন মত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপকের। রাউন্ডলি আপনি 5 লাখ ভেহিকেল সব ধরনের মিলায় রাস্তায় চলছে বাংলাদেশে, 1,60,000 মানে টেস্টের মেয়াদ আছে বলতে পারি, আর রেস্ট অফ 5 লাখ 3,40,000 এখন টেস্টের বাইরে আছে। CNG চালিত গাড়িতে গ্যাস সিলিন্ডার ছাড়পত্র কার্যকরের বিষয়টি আরো জোরদার করার পরামর্শ এই বিশেষজ্ঞের। যেটা মেয়াদ থাকতেও পারে নাও থাকতে পারে। ফখরুল ইসলাম, News 24, ঢাকা।
তাহলে এটার এবারে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন প্রাণের মেলা গ্রন্থমেলা। বিশ্ব ভালোবাসা দিবসে বই মেলায় ছিল উৎসবের আমেজ। প্রিয়জনকে এই বিশেষ দিনে বই উপহার দেন অনেকেই। সব মিলিয়ে বই বেচা কেনাটাও ভালোই হয়। এদিনও নতুন বই বেরিয়েছে প্রায় 150। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ফাগুনের দ্বিতীয় দিনে বইমেলাতে বইছিল বসন্ত বাতাস। বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া বইয়ের মেলাকে করে তোলে রঙিন। জুটিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রঙিন ফুল আর লাল পোশাকের বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। ঘোরাঘুরি করতেছি, বইমেলায় বই দেখতেছি, সবাই উৎসবে মেতে উঠেছে, আমরাও আসি সেটা উপভোগ করতে। আসলে আমরা একটা আনকমন জায়গায় আসতে চাইছিলাম, এজন্য আসছি। সবাইদের বাইরে বেশি শিবক চা। বই বেচাকেনাও হয় বেশ। সব মিলিয়ে বইমেলার 14তম দিনে নতুন বই বেরোয় 146টির মতো। এই নিয়ে বইয়ের সংখ্যা দাঁড়ালো 800। এদিন উপহার হিসেবে অনেকেই প্রিয়জনকে দিয়েছেন বই। ভালোবাসা দিবসে বইমেলায় আসছি, আমার বউকে আমি একটা বই গিফট করব। আমি ওনাকে একটা বই গিফট করব। আমি মনে করি না বোর্ড থেকে উঠতে কোনো কিছু ভালোবাসা হতে পারে। উপহার দিব ফুল চকলেট বই। কাছের মানুষটাকে একটু কাছে পাওয়ার জন্য আসছি, আর এখানে বই মেলার একটু দেখতে আসছি যে নতুন নতুন বই কি কি আসছে। বই দেখা আর কেনার পাশাপাশি বই মেলাতে ভালোবাসার দিনে অনেকে আসেন কেবলই ঘুরতে। প্রেমিক প্রেমিকারা হাতে হাত রেখে কাটান সময়। সব ছাপিয়ে ভালোবাসা দিবসে বই মেলায় ছিল অন্যরকম উৎসব মুখরতা। এ এক অন্যরকম ভালোবাসা, কেবলমাত্র ফুল পাখি প্রকৃতি কিংবা ভালোবাসার মানুষের সাথেই আজকের দিনটি কাটানো নয়। বইপ্রেমীরা ছুটে এসেছেন অমর একুশে গ্রন্থমেলায়। ভালোবাসা ঝর্ণাধারা তাই বইছে বইমেলাতেও। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। ভালোবাসা দিবসের আনন্দকে ছড়িয়ে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হয়ে গেল লাভেলো News24 ভালোবাসার উৎসব। আয়োজনে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নিয়েছে দেশের স্বনামধন্য তারকারাও। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কোনা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হয়ে গেল News24-এর আয়োজনে ভালোবাসার উৎসব। দেশের নামকরা তারকাদের সাথে সাধারণ মানুষ উপভোগ করেছেন ভালোবাসা দিবসের এই আয়োজন। নাচ, গান, মেহেদি লাগানো, স্কেচ আঁকা সহ নানা আয়োজনে News24-এর ভালোবাসা উৎসবে মুগ্ধ তরুণ তরুণীরা। মানে আমি কখনো আসি নাই কনভেনশন সেন্টারে, এই আয়োজনের জন্য আসা হয়েছে। একটা মেহেদি দিছি, ভালো লাগতেছে, সব সেলিব্রিটিদের মুখ দেখতেছি, ভালো মানে অনেক রকমের ফিলিং আসতেছে, ভালো লেগেছে। আইসক্রিম, সাধারণত এই প্রোগ্রাম দেখা যায় যে TSC, পুরান ঢাকা ওই সাইডটাতে এই ধরনের প্রোগ্রামগুলো বেশি হয়ে থাকে, কিন্তু এইটা নতুন ঢাকা হিসেবে এখানে যে প্রোগ্রামগুলো এখন হচ্ছে কিংবা হবে, আশা করছি ভবিষ্যতে আরও ভালো হবে, এসে আরও খুব ভালো লাগবে। তারকাদের প্রত্যাশা, আগামী দিনে এমন আয়োজন আরও বড় পরিসরে হবে। আমি মনে করি এরকম অনুষ্ঠান ওনারা নিশ্চয়ই ভবিষ্যতে আরও বেশি করবে, তাহলে সাধারণ মানুষের কাছে ওনারা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে। এখানে খেলোয়াড় আছেন, সাহিত্যিক আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, এই যে সবার একটা মিলন মেলার আয়োজন করেছে, এই জন্য News24-কে সত্যি অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। হিংসা বিভেদ ভুলে মানুষের মধ্যে ভালোবাসা বোধ জাগ্রত করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান News24-এর CEO নঈম নিজাম। ভালোবাসাটুকু জাগ্রত করার জন্য, মানুষের দায়িত্ববোধকে জাগ্রত করার জন্য এই আয়োজনটা করলাম। আমি বিশ্বাস করি আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে জাগ্রত হবে চেতনাবোধ, যে আমরা মানুষের মধ্যে মানুষের হিংসা বিদ্বেষ দূর করতে পারি, সেই কারণে আমাদের এই আয়োজন। আমরা অনেক ব্যাপক অর্থে ভালোবাসাকে দেখতে চাই, ভালোবাসতে চাই। আমরা মানুষের প্রতি ভালোবাসা নিয়ে মানুষের টেলিভিশন চ্যানেল হিসেবে, নিউজ চ্যানেল হিসেবে নিজেদের বিকশিত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করব, মানুষের পাশে থাকব, আমরা চাই মানুষ আমাদের পাশে থাকবে। বাবা রাফি, লাভেলো আইসক্রিম সহ বেশ কয়েকটি খাবার ব্র্যান্ড দর্শক ও অংশগ্রহণকারীদের আপ্যায়ন করে। নাজিয়া কোনা, News24, ঢাকা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কালের কণ্ঠ ও ক্যাপিটাল FM 94.8 যৌথভাবে আয়োজন করে ভালোবাসার প্রতিযোগী গল্প প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় মঙ্গলবার বিকেলে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার মিলনায়তনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে রেডিও ক্যাপিটাল ও কালের কণ্ঠ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ রিপোর্ট জানিয়েছে বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। 14 ফেব্রুয়ারি কি শুধুই বিশ্ব ভালোবাসা দিবস? উত্তর হলো না। এই দিনটি বাঙালির অন্যতম বড় গণতান্ত্রিক আন্দোলন স্বৈরাচার প্রতিরোধ দিবস। সামরিক শাসক এরশাদের মজিদ শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন পাঁচজন। ভালোবাসা দিবসের তোড়ে অনেকটাই হারিয়ে গেছে ঐতিহাসিক ত্যাগের এই দিনটি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। সেইন্ট ভ্যালেন্টাইনের ব্যর্থ প্রেমের স্মরণে চারিদিকে ভালোবাসা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। পরনে ভালোবাসার লাল রং আর হাতে মাথায় প্রেমের ফুল। কিন্তু আজ থেকে 34 বছর আগে যারা গণতন্ত্রকে ভালোবেসে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন তাদের কথা কজন মনে রেখেছে? শিক্ষাভবনের সামনের এই শহীদ বেদিতে গুটিকতক সংগঠনের ফুল দেওয়ার মধ্যেই কেবল সীমাবদ্ধ স্বৈরাচার প্রতিরোধ দিবসের আনুষ্ঠানিকতা। কী ঘটেছিল 34 বছর আগের 1983 সালের সেই 14 ফেব্রুয়ারি? মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে গণমুখী শিক্ষানীতির দাবিতে শান্তিপূর্ণ মিছিল আসছিল, তখন হঠাৎ করে স্বৈরাচারী সামরিক সরকার এরশাদ সরকারের সামরিক জান্তারা আমাদের মিছিলের উপর অতর্কিতে গুলি ছোড়ে। সেই মিছিলে শহীদ জয়নাল, জাফর মোজাম্মেল, দীপালি সাহাসহ অনেকেই শহীদ হয়। জাফর, জয়নাল কিংবা মোজাম্মেল সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের সম্পর্কে প্রচলিত ধারা ছাত্র সংগঠনের বেশিরভাগ নেতারই বেশি কিছু জানা নেই। কিছু আনুষ্ঠানিকতায় সামান্য স্মরণ করছেন বাম ঘরনার সংগঠনগুলো। যারা জীবন দিল তারা আসলে ভালোবাসার একটা বিশাল নজির স্থাপন করলো আমাদের সামনে। 14 ফেব্রুয়ারির যে একটা লড়াকু ইতিহাস, এই লড়াকু ইতিহাস কিন্তু বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজ, যুব সমাজের কাছে পৌঁছানো দরকার। ভালোবাসার দিবসের নামে আসলে এত ইতিহাসের এত বিশাল গৌরবোজ্জ্বল যে একটা দিন, সেই দিনটা আসলে অনেক সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্র সমাজ তারা ভুলে যাচ্ছে। বাঙালি কেন তাদের গৌরবের ইতিহাস ভুলে অন্যের সংস্কৃতিতে বেশি মাতামাতি করে, এমন প্রশ্নের উত্তর মিলেছে এই ইতিহাসবিদের কাছে। বাঙালি ইতিহাস ভুলে যায়, ইতিহাস গুলে খায়, ইতিহাস বিকৃত করে, সেই জন্যে নিজের ঐতিহ্য সম্পর্কে বাঙালি কখনোই সচেতন নয়। মাঝে মধ্যে বাঙালি জ্বলে ওঠে বিশেষ কোনো পরিস্থিতিতে, তারপরে সে পরিস্থিতির থেকে উত্তরণ ঘটে গেলে বাঙালি আবার তার বিস্মৃতির অন্তরালে নিজেকে আড়াল করে ফেলে। কে মনে রাখলো আর না রাখলো ইতিহাস সেটাকে খুব একটা পাত্তা দেয় না, কারণ যতদিন গণতন্ত্র থাকবে ততদিন ইতিহাস ঠিকই বাঙালির সেই বীর সন্তানদের স্মৃতি সযত্নে আগলে রাখবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। পল্টনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের অফিসে গুলির ঘটনা যেই ঘটিয়ে থাকুক না কেন তাকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গুলিটি কোনো লাইসেন্সকৃত অস্ত্র থেকে ছোড়া হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে, আর এই ঘটনা যে ঘটিয়েছে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা একজনকে ধরে ফেলেছি এবং বাকি যারা এই ঘটনাটি ঘটার সঙ্গে সম্পৃক্ত ছিল সবাইকে আমরা ধরে ফেলব এবং তাদের আমরা আইনের কাছে সোপর্দ করব। মামলাও কিন্তু হয়ে গিয়েছে। জবরদখল সহ যে কোনো অনিয়ম দেখলে সরাসরি তার
মোবাইলে এসএমএস করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন একটা এসএমএস করবেন যে কেউ এসে টাকা চেয়েছে, একটা এসএমএস করবেন যে অমুক জোর করে এটা করছে, দেখবেন পরের দিন সকালেই কাজ শুরু হয়ে যাবে। গত 2 জানুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেডের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই শেড উদ্বোধনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়। বহুতল মার্কেট নির্মাণ পর্যন্ত অস্থায়ী শেডে ব্যবসায়ীরা ব্যবসা করবেন বলে জানান মেয়র। কুমিল্লার চান্দিনা পৌরসভা পরিষদের 1 বছর পূর্তিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চান্দিনা পৌরসভা কার্যালয়ের মিলনায়তনে এ সভা হয়। পৌর মেয়র মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী। এ সময় তিনি বলেন চান্দিনা পৌরসভায় বর্তমানে 22 কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। 5 বছরে বিশ্বব্যাংক চান্দিনায় 110 কোটি টাকা বরাদ্দ দেবে। তিনি পৌরসভার উন্নয়নে পৌর কর সহ অন্যান্য বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণবাহী জাহাজ। মঙ্গলবার বেলা 11টার দিকে চট্টগ্রাম বন্দরের চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি জেটিতে জাহাজটিতে থাকা 1472 মেট্রিক টন ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব খোরশেদ আলম। নয়নবুরা জয়ের প্রতিবেদন জানাচ্ছেন হাসান কামরুল। রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসা মালয়েশীয় জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছায় মঙ্গলবার সকালে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরিফিন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তায়েব সহ প্রতিনিধি দলের সদস্যরা একে স্বাগত জানান। ডিস্ট্রিবিউশন করা হবে IOM এর মাধ্যমে, IOM এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDCR, ওনারা এখানে আছে, এই মালগুলো এখানে নামে ওনাদের হ্যান্ডওভার করে ওনারা ট্রাক দিয়ে নিয়ে যেয়ে তাদের নিয়ম ফলো করে ডিস্ট্রিবিউট করা হবে ক্যাম্পের মধ্যে। 150টি ট্রাকে করে কক্সবাজারে নিয়ে যাওয়ার পর 15,000 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে 16 সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটির সদস্যরা। এর মধ্যে টেকনাফের 5,500 পরিবার ও উখিয়ার 9,000 পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসন থেকে এখানে যে রিলিফগুলো আছে সেগুলো আমরা রিসিভ করছি, ইতোমধ্যে পুরো প্রক্রিয়া প্রসেসাধীন আছে এবং এখান থেকে আমরা এই 1472 মেট্রিক টন টোটাল এই ত্রাণ সামগ্রী আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে আমরা সঠিকভাবে পৌঁছে দেব। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের শিকার মুসলিমদের জন্য ত্রাণ নিয়ে যায় এই জাহাজটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লিকুইড ন্যাচারাল গ্যাস LNG বহনের জন্য চীন থেকে 2টি জাহাজ কিনবে বাংলাদেশ। জাহাজ দুটির ধারণ ক্ষমতা হবে 40,000 কিউবিক মিটার। মঙ্গলবার সচিবালয়ে এ উপলক্ষে চাইনিজ ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি HB ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC-র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর M হাবিবুর রহমান ভুইয়া এবং চীনের পক্ষে সই করেন HB কোম্পানির জেনারেল ম্যানেজার ইয়ান জুন। চুক্তি অনুযায়ী আগামী 18 মাসের মধ্যে জাহাজ দুটি বাংলাদেশকে হস্তান্তর করবে চীন। LNG বহনকারী এই জাহাজ দুটি চট্টগ্রামের মহেশখালীতে স্থাপিত দেশের প্রথম LNG ইম্পোর্ট টার্মিনালের কাজে ব্যবহার করা হবে। সমঝোতার স্মারক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান উপস্থিত ছিলেন।
আগামী 16 থেকে 18 ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ইন্দো বাংলা ট্রেড ফেয়ার। সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মেলার আয়োজকরা। তিন দিনের মেলায় ভারত ও বাংলাদেশের 30টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে, যেখানে পণ্য এবং সেবার তালিকায় থাকবে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানগুলো। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন একটি ক্যাম্পেইন চালু করছে কোকা কোলা। ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে মাতৃভাষা ছড়িয়ে দাও, ভালোবাসায় ভরিয়ে দাও। এ উপলক্ষে রাজধানীর সংবাদ সম্মেলনের আয়োজন করে কোকা কোলা বাংলাদেশ। ক্যাম্পেইনের অংশ হিসেবে কোম্পানিটি আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত 7টি বাংলা শব্দ কোকা কোলার বোতলের গায়ে তুলে ধরবে। বহুজাতিক এই কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, আবহমান বাংলার মানুষের সাথে মানুষের বিভিন্ন সম্পর্ককে মর্যাদা দিতেই এই আয়োজন। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। মালিকপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দরের লাইটারের জাহাজ শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে এই ঘোষণা দেয় লাইটারের জাহাজ শ্রমিক ইউনিয়নের নেতারা। এর আগে বিকেল 5টার দিকে নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে জাহাজ মালিকপক্ষ ও শ্রমিক নেতারা। বর্ধিত বেতন কার্যকর করা সহ বিভিন্ন দাবিতে গেল শনিবার থেকে আন্দোলনে নামে লাইটারের জাহাজ শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়ে বন্দরে পণ্য পরিবহন ও খালাসের কাজ। বন্দরের বহির্নোঙরে আটকা পড়ে দেশ বিদেশের শতাধিক জাহাজ, যাতে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তির শঙ্কায় পড়েন বন্দর সংশ্লিষ্টরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে খুন হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম। দক্ষিণ কোরিয়ার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দুইজন অপরিচিত নারী কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। এই দুই নারী উত্তর কোরিয়ার বলে দাবি করা হচ্ছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ জানায়, সোমবার উত্তর কোরিয়ার এক ব্যক্তি বিমানবন্দরে ম্যাকাওয়ের একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, কিন্তু ওই ব্যক্তির নাম কিম চুল বলে জানায় পুলিশ। কুয়ালালামপুরের কাছে পুত্রজয়ার একটি হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। 45 বছর বয়সী কিম জং ন্যাম উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের বড় ছেলে। রুশ কূটনীতিকের সাথে আলোচনার অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহ আগেই তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন। এই অভিযোগ ওঠার পর বেশ বেকায়দায় পড়েন ফ্লিন, তবে দুদিন আগেও এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লিনের প্রতি তার পূর্ণ আস্থার কথা উল্লেখ করে মার্কিনীদের নিরাপত্তার স্বার্থে এই অভিযোগটি খতিয়ে দেখা হবে বলেও জানান। ভারতের সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসা শশীকলা নটরাজন। মঙ্গলবার সকাল 10:30টায় দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ আলাদাভাবে এই আদেশ শোনান। শশীকলাকে 4 বছরের কারাদণ্ডাদেশ এবং 10 কোটি রুপি জরিমানা দিয়েছেন আদালত। এরই মধ্যে আদালতের হাতে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে নতুন এই মুখ্যমন্ত্রীকে। আদালতের এই রায়ের মাধ্যমে পরবর্তী বছর 10-এক তিনি কোনো নির্বাচনে লড়তে পারবেন না।
এবারে নিউজ 24 বিনোদন সংবাদ। গল্প উপন্যাসে যদি কালজয়ী চরিত্রকে পাল্টে ফেলা যেত তবে কেমন হতো, সেরকমই কি একটি নতুন ধরনের চিন্তাভাবনা দিয়ে ছবি বানিয়েছেন পরিচালক রিক বাসো। তিনি দেবদাসকে নারী রূপে চিন্তা করে বানিয়ে ফেলেছেন দেবী নামে একটি সিনেমা। সমালোচকরা বলছেন এ ধরনের চিন্তাভাবনা আনতেও যথেষ্ট দুঃসাহসিক হতে হয়। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। জানা চল্লিশেক পুলিশের গাড়ি আর হেলিকপ্টার তারা করছে দেবীকে, কেন করছে জানতে হলে মুভিটি ফ্ল্যাশব্যাকে যেতে হবে। জীবনের কিছু পরিবর্তন আনতে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়েন দেবী। আগে কখনোই যেমনটি দেখেননি তেমনি এক গেটআপে দেবী রূপে দেখা যাবে পাওলি দামকে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে। এই গল্পের আরো গুরুত্বপূর্ণ চরিত্রে আছে শুভ মুখার্জি, এলেনা কার্জান, সাফাত ফিজার, আরো আছেন হর হর ব্যোমকেশ খ্যাত র্যাচেল হোয়াইট। বোঝাই যাচ্ছে দেবীর নায়ক দুজন। চন্দন, দর্শকদের কোনো ধাঁধায় না রেখে পরিচালক রিক বাসু জানিয়েছে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসের উল্টো রূপ, অর্থাৎ মূল চরিত্র দেবদাস নারী রূপে আছেন। পরিচালক হিসেবে রিক বাসুর একটি ডেবিউট মুভি, ছবির শুটিং হয়েছে পাতায়া আর কলকাতায়। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং অভিষেক চৌধুরী। চল আমাদের ওড়াবো দুলো গাছ তুলো ফুল এলো মন ছুটেছে কাঁটা তার পেরিয়ে। সময় প্রয়োজনে দেবদাস কাহিনীকে দেবীতে পরিণত করতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ছবিটি দেবদাসের শতবছর উপলক্ষে নির্মাণ করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে সত্যজিৎ রায়কে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের জটিলতা একজনের জন্যই, ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দল নিয়ে 5 জানুয়ারির নির্বাচন করতে না পারার আক্ষেপ শাহনেওয়াজের, কাল নতুন ইসির শপথ। থামছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, শিক্ষকরা জড়িত দাবি শিক্ষামন্ত্রীর, নৈতিক মূল্যবোধের অবক্ষয় বলছেন শিক্ষাবিদরা। মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার দিয়ে চলছে প্রায় 3.5 লাখ যানবাহন, এগুলোতে বোমার সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে নানা আয়োজন, বসুন্ধরা কনভেনশনে বর্ণাঢ্য ভালোবাসার উৎসব। এই ছিল এখনকার মতো, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।